নেইমার ইঞ্জুরি প্রবণ, তিনি অল্প ছোঁয়াতেই পড়ে যান, তাকে নিয়ে তাই বিশ্বজুড়ে টোল বা ব্যঙ্গ হয়, এমনকি তার ইঞ্জুরি প্রবণতা নিয়ে টোল বা খোদ হয় ব্রাজিলেই। নেইমারকে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে পাওয়া যায় না, তাই ব্রাজিলে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে বিস্তর, অনেকেই এটা নিয়ে ব্যঙ্গ করেছেন, নেইমারের পা ভাঙা নিয়ে করেছেন উপহাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলিয়ান সমর্থকদের অনেকেই লিখেছেন, নেইমারের খেলার যা ধরন তার পা ভাঙাই উচিত। এই বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছে না নেইমারের সতীর্থ রাফিনহা। সমালোচকদের উদ্দেশ্যে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন 25 বছর বয়সী এই উইঙ্গার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি লিখেছেন, আর্জেন্টিনার সমর্থকেরা মেসিকে গড মনে করেন, পর্তুগালের সমর্থকেরা রোনালদোকে কিং হিসাবে মান্য করেন, আর ব্রাজিলিয়ান সমর্থকেরা চান নেইমারের পা ভাঙুক। দুঃখজনক, নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল নেইমারের ব্রাজিলের জন্মগ্রহণ করা। এই দেশ তার মতো প্রতিভাকে পাওয়ার যোগ্য নয়। অনেক আর্জেন্টাইন সমর্থক আছেন যারা ব্রাজিল সাপোর্ট করেন না, তবে নেইমারকে ভালোবাসেন।